হ্যালো ফ্রেন্ডস, আমি মৃণাল। আমার চ্যানেল তনয় বাসার তরফ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাভবার্ডসের কীভাবে আপনি হাঁড়ি লাগাবেন এবং কীভাবে নেস্টিং তৈরি করবেন। কেননা ব্রিডিং সিজন চালু হয়ে গেছে, অনেকে হয়তো ভাড় দিয়েও দিয়েছেন। তো আমি লাভবার্ডসকে হাঁড়ি লাগাবো, তো নেস্টিংটা কীভাবে তৈরি করবেন, কীভাবে বেস্ট নেস্টিং তৈরি করা যায় বা আমি কীভাবে তৈরি করবো আর কি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে লাভবার্ডে হাঁড়ি দেওয়ার সময় কী আমি নেস্টিং মেটেরিয়াল ইউজ করছি এবং কীভাবে ইউজ করছি সেটা টোটাল আজকে ডিটেলস আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন, আমি আজকে লাভবার্ডসের নেস্টিং তৈরি করব। তো কীভাবে আমি লাভবার্ডসের নেস্টিং তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি আগে দেখিয়ে দিই আপনাদের আমি কী কী মেটেরিয়াল নিচ্ছি নেস্টিং করার জন্য। দেখুন, এখানে হচ্ছে আমি যেগুলো হচ্ছে খেজুর পাতা ঝাড়ু যেগুলোকে বলে, তো আমি খেজুর পাতা ঝাড়ু নিয়েছি আর একটা ঝাড়ু ছিল ওটা আমি কেটে নিয়েছি এখানে। তো এইগুলো খেজুর পাতা ঝাড়ুগুলোকে আপনাকে ভালো করে কাটতে হবে। দেখে নিন, এখানে এই যে ভালো করে এগুলো কাটতে হবে, ছুঁড়ি দিয়ে কিংবা কাঁচি দিয়ে আপনারা এগুলো কেটে নেবেন খেজুর পাতার ঝাড়ু। সবথেকে যদি আপনি হাঁড়ি লাগান তাহলে কিন্তু খেজুর পাতাটা খুব ভালো, মানে লাভবার্ডসের জন্য আর কি। তো খেজুর পাতা ঝাড়ু এইভাবে আমি এগুলো কেটে নেবো। এগুলো কিছুটা আমি কেটেছি আর এগুলো এখনও কাটতে হবে। তো খেজুর পাতা ঝাড়ু নিয়েছি, তারপর আমি নিয়েছি এখানে নিম পাতা। আপনারা নিম পাতা খুব সহজেই পেয়ে যাবেন, কেননা নিম গাছ থেকে মোটামুটি কিছুটা নিম পাতা আপনারা নিয়ে এসে সেটাকে একটুখানি তিন চার দিন রোদে একটু শুকিয়ে নেবেন। কেন কাঁচা নিম পাতাটা দিলে সেটা একটা মানে গরমের মধ্যে পাখিরা যখন থাকবে না একটা ভেসে যেতে পারে। তো নিম পাতাটাকে একটু শুকিয়ে নিয়েছি, আমি এখানে দেখতে পাচ্ছেন তিন চার দিন রোদেতে একটু শুকিয়ে নিয়েছি। আর এই দেখুন, এখানে আমি নিয়েছি হলুদ, এখানে হলুদ নিয়েছি, আর এখানে হচ্ছে আমি লবঙ্গটাকে ডাস্ট করে এই হলুদের সাথে আমি মিশিয়ে দেবো। এই হলুদের সাথে প্রথমে আমি লবঙ্গটাকে মিশিয়ে দিচ্ছি। দেখুন, হলুদের সাথে ভালো করে লবঙ্গটাকে মিশিয়ে দিতে হবে। এবার যে পাউডারটা তৈরি হলো এইটা আমি পাউডারটা ইউজ করব। অনেকে বাজার থেকে টাকা দিয়ে পাউডার কিনে সেটাকে হয়তো হাঁড়িতে ইউজ করে যাতে পিঁপড়ে পোকামাকড় না হয় আর কি। তো আমি টোটালি একটা ন্যাচারাল পদ্ধতিতে কীভাবে করতে হবে বাড়িতে, যেগুলো আপনি হাতের সামনেই পেয়ে যাবেন, যেমন হলুদ আপনার বাড়িতে থাকে, নিম পাতা আপনি এদিক ওদিক থেকে পেয়ে যাবেন, আর আবার লবঙ্গও বাড়িতে থাকে সবাই। তো ওটা নিয়ে একটা মিক্সিং আমি তৈরি করে একটা পাউডার বেসিসে ওটা আমি ভাঁড়েতে ইউজ করব। এটা টোটালি ন্যাচারাল পদ্ধতিতে, সেটা আমি কোনো এখানে সাইড এফেক্ট নেই কিছু। তো এতে আপনার কী হবে, এটা ইউজ করলে আপনি হাঁড়িতে কোনো মানে পিঁপড়ে থেকে আরম্ভ করে পোকামাকড় ঝট করে আসবে না, এবং পাউডারটা ইউজ করার ফলে আপনার বার্ডসও ভালো থাকবে এবং বাচ্চাও খুব ভালো থাকবে। যেহেতু এখানে হলুদ দেওয়া আছে, হলুদ কিন্তু একটা অ্যান্টিবায়োটিকের কাজ করে বার্ডসের জন্য, যেটা খুব ভালো জিনিস হলুদ। আর এখানে লবঙ্গ আছে, লবঙ্গের এবং একটা সেন্ট আছে, তার জন্য কিন্তু সেখানে পিঁপড়ে কিংবা পোকামাকড় বা যেসব জাম যেসব থাকে সেগুলো কিন্তু আপনার হাঁড়ির মধ্যে হবে না, এবং আমাদের বাচ্চাগুলো কিন্তু খুব সুস্থ থাকবে এবং ভালো থাকবে আর কি। তো বন্ধুরা চলুন, আর এখানে নিম পাতা আছে, নিম পাতা তো জানেন আপনারা নিম পাতা কত উপকার। নিম পাতা বার্ডসের যে স্কিন আছে স্কিনের জন্য কিন্তু খুব ভালো, স্কিন বার্ডসের স্কিনও খুব ভালো রাখে, এবং হলুদও বার্ডসের কিন্তু স্কিন খুব ভালো রাখে। তো এগুলোকে আমি কীভাবে ইউজ করবো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে ফার্স্টে আপনাদের বলে রাখি যে লাভবার্ডসের হাঁড়ি যেরকম আপনি বদ্রির হাঁড়ি ইউজ করেন কিংবা জাভার হাঁড়ি আমি যেভাবে ইউজ করেন আপনারা আর কি, জাভার হাঁড়ি, তো তার থেকে একটুখানি বড় হাঁড়ি নেবেন লাভবার্ডসের। কারণ লাভবার্ডসের একটুখানি মানে চারটে পাঁচটা করে বাচ্চা হয়, এবং লাভবার্ডসের একটু বড় হাঁড়ি একটু সুবিধা আর কি লাভবার্ডসের জন্য। তো আমি মোটামুটি একটুখানি বড় হাঁড়ি নিয়েছি, যেগুলো বদ্রির হাঁড়ি তার থেকে একটু বড় সাইজের হাঁড়ি নিয়েছি। আপনি এখানে আমার কাছে মোটামুটি 11 পেয়ার মতো লাভবার্ডসের আমার জোড়া আছে, 11 পেয়ার মতো। তো আমি তার মধ্যে যেগুলো নতুন পেয়ার, দুখানা পেয়ারকে আমি এবারে আগে হাঁড়ি দিয়ে দিয়েছি, আর বাদবাকি যেগুলো আমার পুরনো পেয়ার আছে সেগুলো আমি আজকে আমি হাঁড়ি দিচ্ছি। তো ওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আপনাদের আমার হাঁড়ি লাগাতে গেলে এখানে একটা প্রথমে আমি জিআই তার নিয়ে নিয়েছি। দেখুন এখানে, তো জিআই তার যাদের লাগানো থাকবে না তারা প্রথমে একটা জিআই তার নিয়ে হাঁড়িটা এখানটা ভালো করে মুখটা মাপ নিয়ে আর এখানে একটা আংটা মতো করে নেবেন, একটা হুক মতো করে নেবেন, তাতে কিন্তু আপনার খাঁচাতে ঝোলাতে কিন্তু খুব সুবিধা হবে। তো প্রথমে কী করতে হবে, প্রথমে আমাকে এই হাঁড়িটা নিতে হবে, এবং হাঁড়িটা নেওয়ার পরে এই যে আমি মিক্সিং যে পাউডারটা তৈরি করেছি এই পাউডারটা এই হাঁড়ির মধ্যে ভালো করে দিয়ে দিতে হবে, এভাবে ছড়িয়ে দিতে হবে। এই হাঁড়ির মধ্যে ভালো করে পাউডারটা ছড়িয়ে দিতে হবে, এবং ছড়িয়ে দেওয়ার পরে হাঁড়ির চারদিকে পাউডারটাকে ভালো করে মিক্সিং করে দেবে, হাঁড়ির চারদিকে পাউডারটা ভালো করে মিক্সিং করে দিতে হবে। দেখুন বন্ধুরা, হাঁড়ির চারদিকে আমি মিক্সিং করে দিয়েছি,
এরপরে আমাকে কী করতে হবে, এরপরে আমি অল্প একটু নিম পাতা নেবো, একটু নিম পাতা আমি এখানে দিয়ে দেবো তলাতে। এরপরে অল্প একটুকুনি নিম পাতা আমি তলাতে দিয়ে দেবেন অল্প অল্প করে। এইভাবে আমি নিম পাতা দিয়ে দিলাম। এবার এইটাকে ঝাড়ুগুলোকে কাটতে হবে। ঝাড়ুগুলোকে কীভাবে কাটবেন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন ঝাড়ুটাকে এভাবে পুরো খুলে নেবেন। পুরো খুলে নেওয়ার পর সব এখন একটা একটা করে আপনি পার্টিশান বার করে নেবেন। এভাবে আপনি প্রত্যেক কটাতে একটা পার্টিশান বার করে নেবেন। এখানটা দেখবেন জড়ানো আছে, এখানটা কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, এভাবে আপনারা প্রথমে প্রত্যেকটা একটা ঝাড়ুটাকে খুলে নেবেন ভালো করে। খুলে নেওয়ার পর এগুলো প্রত্যেকটা সেপারেট করে নেবেন, তারপর আপনি এটাকে কাটবেন। এটা এইভাবে কীভাবে কাটবেন, আপনারা সবসময় চেষ্টা করবেন যে মোটা অংশটা নিচের দিকে, ওই মোটা অংশটা কিন্তু বাদ দিয়ে কাটবেন। আপনারা কাঁচি ইউজ করতে পারেন কিংবা বঁটি ইউজ করতে পারেন, আপনারা কিন্তু এইভাবে কেটেন। দেখুন এইভাবে ঠিক আপনারা কাটবেন। যেগুলো নিচের দিক আছে, মানে যেগুলো শক্ত দিক হবে নিচের দিক, এইগুলো আপনারা বাদ দিয়ে কাটবেন। যেগুলো নরম দিক আছে ওই দিকটা ইউজ করবেন। নিচের দিকগুলো আপনি এইভাবে কেটে নেবেন, এগুলো দেবেন না, কেননা এইগুলো কিন্তু খুব ধার হয় এবং আপনার যে লাভবার্সের যে চিপস হবে তার কিন্তু পা ফা কেটে যাওয়ার ভয় থাকে। তার জন্য আপনি এইগুলো নিচের দিকগুলো কাট শক্ত দিকগুলো দেবেন না আর কি, ওইগুলো একটুখানি বাদ দিয়ে কেটে নেবেন। দেখুন আমি যেভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু কেটে নেবেন। দেখুন আপনাদের ঠিক বোঝাতে পারলাম নিশ্চয়ই, আপনারা এগুলো বাদ দিয়ে দেবেন, এভাবে কেটে বাদ দিয়ে দেবেন। এবার এগুলোকে সাইড করুন। তো বন্ধুরা, এগুলো আমি সব কেটে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি আমি কীভাবে নেস্টিংটা হাঁড়ির মধ্যে করব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি সমস্তটা কেটে নিচ্ছি, আপনাদের দেখুন সমস্তটা কেটে নিচ্ছি। মোটামুটি আপনি একটু 6-7 ইঞ্চি মতো কাটবেন, খুব বেশি বড়ও করবেন না, খুব বেশি ছোটও করবেন না। তো এভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর দেখুন লাঠিগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। তো এটা আমি হাঁড়িতে কীভাবে দেবো আপনাদের দেখিয়ে দিই। তো আপনাদের প্রথমে এই হলুদ আর যে লবঙ্গ যে ডাশটা ওইটা এভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপরে ওখানে অল্প করে নিম পাতা দিতে হবে ভালো করে। নিম পাতা দেওয়ার পর এবার আপনি এই যে মাপটা আমি কেটেছি এইটাকে আপনি কীভাবে ইউজ করবেন এটাকে দেখুন। যখন আপনি ইউজ করবেন এইরকমভাবে নেবেন আর এইভাবে আপনি এটাকে ঢোকাবেন, এইভাবে আপনি ঢোকাবেন, এইভাবে একদিকে দিলেন, দেখে নিন। তারপরে আবার একটুখানি অল্প করে নেবেন, নিয়ে এটাকে ঠিক ক্রস করে আপনি ঢোকাবেন, এভাবে ক্রস করে আপনি ঢোকাবেন, দেখে নিয়েছেন। এভাবে ক্রস করে এবার চারদিকে আপনি এভাবে ক্রস করে ঢুকিয়ে দেবেন, এইভাবে ক্রস করে ঢুকিয়ে দেবেন। তারপরে ওরা ওদের মতো ঠিক মাসা করে নেবেন। এবং আর একটা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি, আপনি তো একটা মোটামুটি নেস্টিং করে দিচ্ছেন এবং করে দেওয়ার পরও আপনি কেজের মধ্যে কিছু কিছু নেস্টিং মেটেরিয়াল আপনারা কেজের মধ্যে রেখে দেবেন। তাতে কি হবে, ওরা নিজেরা আবার এর মধ্যে নেস্টিং করে ভালো করে নিজের বাসাটা তৈরি করবে। তো অবশ্যই অল্প অল্প করে নেস্টিং, আপনারা যখন দেখবেন যে ওরা নেস্টিং করছে তো আপনারা অল্প অল্প করে 2-1 দিন অন্তর অন্তর অল্প অল্প করে কিছুটা নেস্টিং কেজের মধ্যে রেখে দেবেন, ওরা আবার নিজেরা নিজের মতো করে বাসা তৈরি করবে। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, যারা আমার চ্যানেল প্রতিনিয়ত দেখেন এবং আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলছি তারা অবশ্যই যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয় এবং সাইডে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অন করে নোটিফিকেশানটা অলে সেট করে দেবেন। তাহলে এরপরে আমি যখন অন্য কোনো ভিডিও আবার আমি শেয়ার করব তো ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, দেখতে থাকুন আপনারা আমি যেভাবে ন্যাচারাল পদ্ধতিতে বার্ডসের লাভ বার্ডসের আর কি যে নেস্টিং তৈরি করছি, আপনারা এইভাবে করবেন। এইভাবে করলে বার্ডসের বাচ্চাও খুব ভালো থাকবে এবং বার্ডসও খুব ভালো থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো বন্ধুরা দেখুন, আমি সব হাঁড়িতে নেস্টিং কমপ্লিট করে দিচ্ছি, সমস্ত দিয়ে দিচ্ছি। একবার আমি ক্যামেরাটা একবার দেখাচ্ছি এখানে আপনাদের সাথে, দেখে নিন। টোটাল সমস্ত হাঁড়িতে আমি নেস্টিং কমপ্লিট করে দিয়েছি। তো এবার আমি হাঁড়িগুলোকে আমি কেজের মধ্যে ফিট করব।
তো দেখুন, আপনারা দেখুন আমি কেজের মধ্যে হাঁড়িগুলোকে ফিট করব। হ্যালো বন্ধুরা, দেখুন আমি হাঁড়িগুলো লাগাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সবসময় চেষ্টা করবেন, আপনারা যেদিকে ফার্মের মধ্যে আসছেন বা যেদিক দিয়ে চলাফেরা করছেন আর কি, হাঁড়ির মুখটা ওই দিকে রাখবেন না। হাঁড়ির মুখটা সবসময় আপনারা চেষ্টা করবেন অপোজিট সাইডে রাখার জন্যে, তাহলে কিন্তু ভালো হবে। আপনারা দেখুন আমি লাগিয়ে দিলাম হাঁড়ি এখানে। আমি হাঁড়ি লাগিয়ে দিলাম, তো বন্ধুরা আমি হাঁড়ি লাগিয়ে দিলাম, আপনারা দেখতে পেলেন। তো এইভাবে আমি প্রত্যেকটা কেজের মধ্যে হাঁড়ি লাগিয়ে দেবো আজকে। হ্যালো বন্ধুরা, তো দেখুন আমি সব সমস্ত কেজে আজকে হাঁড়ি লাগিয়ে দিয়েছি, আপনারা ভালো করে দেখতে পাবেন। এখানে দেখুন সমস্ত কেজে আজকে আমার এখানে টোটালি সব হাঁড়ি লেগে গেছে। এখানে 8 পেয়ার পাখি আছে আমার, এখানে সমস্ত কেজে হাঁড়ি লেগে গেছে। ওখানে 2 পেয়ার আমার আগে থেকেই দেওয়া আছে, ওখানে 2 পেয়ারের হাঁড়ি ওখানে আমার আগে থেকেই দেওয়া আছে, 8 আর 2 = 10। আর এখানে বন্ধুরা 1 পেয়ার আছে, এখানে দেখুন এখানে 1 পেয়ার আছে, এখানেও হাঁড়িটা দিয়ে দিয়েছি আমি। টোটাল আজকে আমি 9 পেয়ার লাভবার্ডসের আজকে আমি হাঁড়ি দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অলে সেট করে দেবেন। আরও যদি কিছু জিজ্ঞাসা থাকে বা কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা যদি কিছু ফোন করে জিজ্ঞাসা করার থাকে তাহলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়ে পরবর্তী কোনো টপিক নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুকুই, নমস্কার।